একটা ডিম আর এক মুঠো চিড়ে দিয়ে যদি এত মজা নাস্তা তৈরি করা যায় তাহলে আর দেরি কেন, চলেন বানানোটা শুরু করেই দিই। আমি এখানে আমার হাতের এক মুঠো চিড়া একেবারে ভরপুর করে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর দেখা যাবে চিড়াগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং বেশ ঝুরঝুরে হয়ে গেছে। এখন এই ঝুরঝুরে চিড়াটার সাথে একটা ডিম দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কিছু শাক কুচি, যে কোনো শাক আপনাদের হাতের কাছে থাকলে ব্যবহার করবেন। তার সাথে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিব এখানে আমি স্পেশাল ভাজা জিরার গুঁড়া। তো আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ডিম, চিড়া এবং যা যা উপকরণ দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব, যেন প্রত্যেকটা উপকরণের সাথে ভালো করে মিশে যায়। হয়ে গেছে মেশানো, চলেন এখন একটা শেপ দিয়ে বাকি কাজটুকু করে নিই। আমি হাতটা ভালো করে পরিষ্কার করে এখন একটা শেপ দিয়ে নিব। শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে ভেজে তুলে নিতে পারবেন। আমি চার কোণা শেপ দিয়ে এইভাবে করে নিচ্ছি। চার কোণা শেপ দেওয়ার হয়ে গেলে আমি এখানে নিয়েছি কিছু আপনার লম্বা লম্বা যে লাল লাল শ্যামাইগুলো থাকে সেই শ্যামাইটা হাত দিয়ে একেবারে গুঁড়ো করে নিয়েছি, যতটা গুঁড়ো করা যায়। এখন এই শ্যামার উপরে কোট করে আমি ভেজে তুলে নিব। তবে কোটিংটা আমি চার সাইডে করেছি কর্নারগুলোতে, মাঝখানে করিনি। কেউ চাইলে মাঝখানেও করে নিতে পারেন, তবে আমি চাচ্ছিলাম উপরের যে আপনার পাতা শাক এগুলো দিয়েছি এগুলোর সৌন্দর্যটা যেন ঢেকে না যায়, এই কারণে চার সাইডে দিয়েছি। তো যাই হোক, এইভাবে কোটিং করে আমি ভেজে নেব মোচমুচে করে। এই শ্যামাইটা দেওয়ার কারণে খেতে আরও বেশি ভালো লাগবে, কারণ উপরের যে শ্যামাইগুলো এইগুলো এত বেশি ক্রিস্পি হয় ভাজার পরে, খেতে গেলেই বোঝা যায় যে এটা আসলে কতটা মজার। আর চিড়া এবং ডিম ভেতরে যা যা আমি উপকরণ দিয়েছি সব কিছুই ভেতরে এত সুন্দর এক ফ্লেভার এবং টেস্ট আসে যে আপনি না খেলে এটা আসলে বুঝতে পারবেন না এটার মজাটা কোথায়। তো অবশ্যই যদি ভালো লাগে বাসায় একদিন বানিয়ে দেখতে পারেন, আর যারা এই ধরনের নাস্তা খেতে পছন্দ করেন তারা অবশ্যই বানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক দোয়া জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে আপনার মতামত জানিয়ে একটা লাইক, কমেন্ট, হাহাড়ি, এক যেটা আপনার দিতে মন চায় দিয়ে একটা শেয়ার দিয়ে দিন, বাকিরাও যাতে দেখে বানিয়ে নিতে পারে একেবারে স্বল্প খরচের এই মুখরোচক নাস্তাগুলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।